এই ভুল আর কখনো করব না, বললেন সাদিয়া আইমান। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেসবুক লাইভ কাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবে ফেসবুক লাইভে হাজির হয়ে ভক্তদের মাঝে বিড়ম্বনার সৃষ্টি করেছেন তিনি, যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন নেট জনতারা। সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাদিয়া আইমান জানান, আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানি না এটা কেন হচ্ছে, তবে বিষয়টা কয়েকবার ঘটেছে, দেখেই আজকে লাইভে এসেছি। অভিনেত্রী গিয়ে লাইভের মধ্যেই কালো পোশাক পরে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিকে দেখিয়ে কাঁদতে থাকেন। 10 মিনিটের এই ফেসবুক লাইভে ভক্তরাও ঘাবড়ে যান, সকলেই তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন। অনেকেই ধারণা করেন সাদিয়ার সঙ্গে হয়তো বা খারাপ কিছু ঘটেছে। তবে এর কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আইমান। ঘণ্টাখানেক একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেছেন তিনি। স্পষ্ট হয় পুরো ফেসবুক লাইভটি ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ, আর এরপর থেকেই সাদিয়া আইমানের ওপর ক্ষুব্ধ হন ভক্তরা। প্রচারণার এমন অপকৌশল নিয়ে সমালোচনায় মেতে ওঠেন তারা। পুরো বিষয়টি বুঝতে পেরে ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে ফেলেছেন তিনি। তার প্রচারণার কৌশলটি ভক্তদের হৃদয়ে আঘাত দিয়েছে সেটাও উপলব্ধি করেছেন, আর এরপরেই তিনি অনুশোচনা করেন। শুরুর দিকে সাদিয়া আইমান বলেন, আমি তো একজন শিল্পী, যেই ওয়েব ফিল্মে কাজ করেছি তারা আমাকে অনুরোধ করে বলেন এমন একটা প্রচারণা চালানোর জন্য। আমি প্রথমে না বলে দেই, পরে কাজটি করলেও আমার ধারণা ছিল সাধারণ মানুষ হয়তো বুঝবে এটা কোনো সিনেমা বা নাটকের প্রচারণার অংশ, কিন্তু মানুষ যে কষ্ট পাবে এই কাজটা করার পরই বুঝতে পেরেছেন তিনি। তার নাকি নিজের কাছে এখন খারাপ লাগছে যে তিনি এমনটা করেছেন। তিনি বলেন এটা তিনি ইচ্ছে করে করেননি, প্রোডাকশন হাউসের অনুরোধেই কাজটি করেছেন তিনি। ভবিষ্যতে এমন কাজ আর তিনি কখনোই করবেন না তিনি বলেছেন। আমি জানি এই ঘটনার পরে অনেক মানুষের ভালোবাসা হারিয়ে ফেলেছি, তবে আমি বিশ্বাস করি আমার কাজ দিয়ে আমি আবারও সেই ভালোবাসা ফিরিয়ে আনব। আমার ছোট্ট ক্যারিয়ারে এমন ভুল কখনো হয়নি, তাই আমার মনে হয় জীবনে এই ভুল আর কখনো করব না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর সাদিয়া আইমানের এই ঘটনা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।